তোর মাকে ডাকতে বলেছে, মোদিকে ডাক না। সে আবার থালা হাতে নিয়ে নিয়েছে পুরো। ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আজকে যেহেতু সানডে, তোমরা জানি আমার বাড়িতে এমনি রান্নাবান্না থাকে, তাছাড়াও আজকে বাড়িতে গেস্ট আসবে, সেই জন্য রান্নাবান্নার আয়োজনটা একটু বেশি। তো চলো ঝটপট দেরি না করে সেগুলো করে ফেলি, কেননা আজকে আমাদের কাকিমা আসবেন না, তো সবটাই একা হাতে করতে হবে। এদিকে রান্নাটা যত তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো, তত তাড়াতাড়ি আমি নিজের কাজগুলোও করতে পারবো। মোটামুটিভাবে বাইরের সমস্ত কাজকর্ম আমি করে অলরেডি চলে এসেছি, তো চলো বেশি দেরি না করে রান্নার পর্বে চলে যাই, আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ সকালে দিনটা আমার শুরু হয়েছিল গ্রিন টি খেয়ে, কারণ সকাল সকাল আমার খাওয়ার প্রয়োজন পড়েছিল হচ্ছে গরম জল। গরমকালে গরম জল খেতে ঠিক ইচ্ছে করে না, সেই কারণে ইদানিংটা করে লেবু জল খাওয়াটাও কিন্তু একটু স্কিপের মধ্যেই পড়ে যায়। যাই হোক, কিছু করার নেই, আজকে বাধ্যতা, সকাল সকাল প্রয়োজন ছিল। তাই গরম জল কী করে খাবো উপায় খুঁজে বাতলে নিলাম, একটা গ্রিন টি খেয়ে ফেলি। গ্রিন টি খেতে গিয়ে কাণ্ড ঘটালাম, স্কুপের পেপারটাকে পুরোটাই চায়ের মধ্যে ডুবিয়ে ফেলেছিলাম। যাই হোক, পরে আবার সেটাকে ঠিকঠাক করে কাঁটা চামচ দিয়ে বের করে খেয়ে তারপরে জামাকাপড় মেলতে চলে এসেছি। জামাকাপড়গুলো আজকে সকালে যখন মেলছি, আকাশ দেখে একটুও মনে হলো না কিন্তু যে সারাদিন এই পরিমাণ গরম হবে, কেন আজকে তো বেশ সকালে ঘুম থেকে উঠেছি, তাই ভাবছিলাম হয়তো আজকে সারাদিন মেঘলা ওয়েদারই থাকবে। একবারের জন্য মনে হলো, বাহ বেশ ভালো, আজকে কাজ সারতে আমার ভালোই মজা হবে, কিন্তু সেটা হলো কই। মাংসের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, ওটা আমি চাটনি হবে, এটা সয়াবিনের কাটলেটে দেবো। তো ব্যাস, আমার সমস্ত আনাজপত্র কাটাকুটি কমপ্লিট, এদিকে কড়া বসিয়ে দিয়েছি আর আলুটা ধোয়া আছে। এবার জাস্ট আলুগুলোকে এতে ভাজা হতে দেবো, কড়াটা আরেকটু গরম হোক। তো চলো এখন থেকে রান্নাবান্না শুরু করে দিই। আকাশে মাঝে মাঝে মেঘলা হচ্ছে আর মাঝে মাঝে রোদ উঠছে। তো যেরকমভাবে কাজকর্ম শুরু করেছিলাম, সবটা কিন্তু আমার সকালবেলা যেই সময় উঠেছি একদম টাইমলি 11:30-12টার মধ্যে রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই আমার পেটে ব্যথা, শুরু হলো অসময়ে আর কাজে সব দেরি হয়ে গেল। কী আর করা যাবে, যেদিন আমাদের সাথে যেটা হওয়ার সেটা তো অলরেডি আমাদের ভাগ্যে লিখন হয়েই থাকে, সেটাকে তো আমরা আর বদলে ফেলতে পারি না। যাই হোক, একদিকে আমের চাটনি বসিয়েছি, অন্যদিকে পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়েছি। পাতলা করে আমের চাটনি হবে, আর ওইদিকে মাংসর জন্য প্রিপারেশনটা করে রাখছি, যাতে মা মাংসটা ধুয়ে দেওয়া মাত্রই আমি ঝপ করে মাংসটা বসিয়ে দিতে পারি। এদিকে একটু সয়াবিন সেদ্ধ বসিয়েছি, যেটা দিয়ে আমি একটু পাকোড়া টাইপ করব। সেই কারণেই সয়াবিনগুলোকে একসাথে সেদ্ধ করে জল নিংড়ে বের করে নিয়ে পুরো শুকনো করে সেটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, কুচনো পেঁয়াজ কিন্তু, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। একটু কর্নফ্লাওয়ার, ডিম আর সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে বাইন্ড করে নিয়ে চটপট ভেজে ফেলেছিলাম হচ্ছে একটু পাকোড়াটাই। পুরো মাছের ডিমের মতো দেখতে লাগা জিনিসটা কিন্তু মাছের ডিম নয়, এটা সয়াবিনের পাকোড়া হচ্ছে। এটা চিকেনের জন্য বেরেস্তা করে রেখেছি, ওদিকে আলুটা ভাজা আছে, আর এদিকে একটা পাট আর কি প্রথম সেশন বসিয়েছি বড়ার, আর আমের চাটনিও প্রায় হয়ে এসেছে। তো এইগুলো হওয়ার পরেই আমি কিন্তু এই কড়াইটাতে মাংস বসাবো, আর যেহেতু কাকিমা নেই তাই বেশি বাসনপত্র ফেলার তো কোনো মানেই হয় না। অনেক মনোযোগ দিয়ে রান্নাবান্না করার চেষ্টা করছি, শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তো যাই হোক, কালকে আমি হাতে ভাগ্যিস নেল পলিশটা পরেছিলাম, নাহলে হাতটা পুরো কাজের মাসিদের মতনই দেখতে লাগতো। তো চলো আমি রান্নাবান্নাটা কমপ্লিট করি ততক্ষণে, আর বাসনপত্র মেজে যত তাড়াতাড়ি নিচে যেতে পারবো ততই মঙ্গল। তো এই হচ্ছে আজকের আমার সয়াবিনের ছোট্ট ছোট্ট করে ভেজে নেওয়া বড়া, যেটা আমাদের ফ্রাইড রাইসের প্লেটের মধ্যে অসাধারণভাবে গিয়েছিল। তোমরাও চাইলে কিন্তু ট্রাই করতে পারো। একদিকে আমার আমের চাটনি রেডি হয়ে গেছে, অন্যদিকে সয়াবিনের বড়াগুলো। তারপরে আমি বসিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেনটা, কেন অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তো এরপর আর ম্যারিনেশন করে রেখে দেওয়ার মতো কোনো সময় ছিল না। একটা ভাগের পুরো বড়া আমি পুড়িয়েই ফেলেছি, কী আর করবো বলো, থালায় সেগুলো সাইড করে রাখলাম, আর এদিকে মাংসটাকে কষে চাপা দেবো ভাবছি। এই সময় তোমাদেরকে ভাবলাম একবার জুম করে চিকেনের কালারটা দেখিয়ে নিই, কেমন লাগছে বলো তো? আমার কিন্তু প্রত্যেকবার আমার করা চিকেনের রান্না দেখে প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে, সত্যিকারের কথা। লাইফে এই প্রথম আমি বেল ভেঙে একা হাতে বেলের কাত বের করে বেলের শরবত বানালাম, আমি কিন্তু জীবনে কখনো বানাইনি, আর সত্যিকারের কথা বলতে বেল আমি বিয়ের আগে খেতামও না। এখনটা জানি, যা আমি খেতাম না, যা আমি করতাম না, সে সব কিছুই যেন আমার প্রিয় হয়ে গেছে। না না, কারোর চাপে নয়, নিজে স্বইচ্ছাতেই করি,
তবে হ্যাঁ, একটা জিনিস রপ্ত করতে পারিনি গো, সেটা হচ্ছে মিষ্টি খাওয়া। আমার শ্বশুরবাড়ির লোক যে পরিমাণ মিষ্টি খায় সেই পরিমাণ আমি খেতে পারি না। তবে হ্যাঁ, আমি কিন্তু ছোট থেকে প্রচুর মিষ্টি খেয়েছি, হয়তো সেই কারণেই। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে ফেলেছি, বাসন ও মাজা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বেলের কাপটা বের করে রেখেছি, শুধু খাওয়া দাওয়া হলে শরবত করে দেওয়ার পালা। এখন যাবো হচ্ছে স্নানে, আজকে দুবার দুবার স্নান হয়ে যাবে। তো চলো, এখন রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আমার, ঘড়ি কাটা এখন বাজে হচ্ছে 12:39, 1টা বাজে নিয়ে আজকে রান্না শেষ হয়ে গেছে, যে জায়গায় রবিবার আমার 3টেই রান্না শেষ হয়। ভাবছি প্রত্যেক রবিবারই এত তাড়াতাড়ি উঠবো। তো চলো আর বেশি বকবক না করে চলে যাই স্নানে, স্নান থেকে আমি বেরোলে তারপর মা স্নানে যাবে। তো এই করতে করতেই আমাদের বেলা হয়ে যায়, বকতে বকতে, বিশেষ করে মানে আমি যখন নিচে বকতে আরম্ভ করি না তখনই আমার রান্না দেরি হয়, এটা হচ্ছে আসল কথা। যাই হোক, তো আমার বাসনপত্র মাজা হয়ে গেছে, এটা দেখে আমি আরো বেশি খুশি হচ্ছি, কেন হাত ফাত মানে শিটিয়ে গেছে এত জলের কাজ করেছি। চলো দেরি না করে স্নানটা সেরে আসি, তারপর নিচে গিয়ে ঘরের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলে সবাইকে খেতে দেবো। মিষ্টি নিয়ে কথা বলতে বলতে একেবারে লাঞ্চের প্লেটে চলে এসেছি, সবাইকে গুছিয়ে বেড়ে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই আর আজকে আমার শ্বশুরমশাইয়ের ইনভিটেশন ছিল, সেই যে জেঠিমা মারা গিয়েছেন ওনার আজকে নিয়ম ভঙ্গ, মানে ওনাদের আজকে লোক খাওয়ানো, তো সেই জন্য ওরা গিয়েছিল হচ্ছে ভিলায় লাঞ্চ সারতে, আর আমরা বসে পড়েছিলাম হচ্ছে একসাথে লাঞ্চ টেবিলে। আর আমার শাশুড়িমা তো 5টার আগে খান না, তাই উনি গেলেন তখন স্নানে, যখন আমরা সবাই খেতে বসেছি। যাই হোক, আমাদের এই কথোপকথনের মধ্যে তোমাদের দাদা ভাই যে ভিডিও ক্লিপটা করে দিয়েছে এই অনেক, আমি যে উল্টোপাল্টা কথাগুলো বলছি সেগুলো আর ভয়েসে কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে না। উল্টোপাল্টা বলছি মানে হচ্ছে একটু ফ্ল্যাশটা অন করতে বলছিলাম। যাই হোক, নর্মালি কিন্তু ভালো এসেছে, সবাই মিলে গুছিয়ে একসাথে পরিবার পরিজনের সাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাও যদি হয় ছুটির দিন, পছন্দের রেসিপি আর সাথে পাত ভর্তি খাওয়া দাওয়া, আনন্দের সাথে এইসব রান্নাগুলো খেতে বেশ মজাই লাগে, তাই না? আমাদের বাড়িতে কিন্তু রবিবার ফ্রাইড রাইস আর চিকেন হওয়া মানে উৎসবের মতো, আমাদের ছোটবেলাটাও কিছুটা এরকমই ছিল। তবে ফ্রাইড রাইস হতো না সেখানে, কিন্তু আমরা খেতাম হচ্ছে ভাত দিয়ে লাল মাংসের ঝোল, খেয়ে উঠে বেলের শরবতটা বানিয়ে নিয়েছিলাম, ব্যাস। তারপরে তোমাদের দাদাভাই আসতেই হাতের মধ্যে দুটো পান দিল, সেটাও খেয়ে ফেলেছি। মিষ্টি পান আমার বরাবরের প্রিয়, তোমাদের কার কার মিষ্টি পান ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো। কিন্তু মিষ্টি পান পেয়ে একদম উচ্ছ্বাসিত হয়ে গিয়েছি, অনেকদিন পর তো, আসলে কোনো বিয়ে বাড়িও পড়ে না, কোনো অনুষ্ঠান বাড়িও পড়ে না, তাই পানটা আর কি খাওয়া হয় না, মুখে পান নিয়ে একদম। হে বন্ধুরা, আজকে তোমাদের একটা আজব জিনিস দেখাবো, আজকে তোমাদের দিদি ভাই সেই জিনিসটা দেখাবে, চলো দেখে নিই কিভাবে ভালো করে তোমরা আমের ওপর কাটিং করতে পারো, সেটার উপরই একটা এক্সপেরিমেন্ট করবে তোমাদের দিদি ভাই। এই যে রেডি হয়ে গেছে, চলো এবার দেখে নিই কি করতে চলেছে। না দেখিও না, শুধু হাতে ফোকাস করো। তো এই হচ্ছে সেই আমটার যার উপর কাটিং চলছে, দেখো কি সুন্দর কাটিং করে খাওয়া দাওয়া করবে। আমি আম খাই না, অলরেডি কাটিং হয়ে গেছে এটা। এটা এইভাবে তোমরা কি জানো এইভাবে কাটতে হয়? তোমরা কেউ জানো না। দেখো আমটাকে কেটে ফেলা হয়েছে, তারপরে এই দেখো ক্রস 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 করা হচ্ছে, আর একজনের দেখো জিভ দিয়ে জল পড়ছে। অসাধারণ হাতের কাজ, অসাধারণ কি কাজ হাতের, ভাবাই যায় না এত গুণ আছে আমার বউয়ের হাতে, গুণবতী বুদ্ধিমতি। চলো আহা আহা, এরকম কাটিং করলে তো আজকে আর ফল খেতে পারবো না। এভাবেই খায়? হ্যাঁ এইভাবে কাটিং করে খায়। অনেকে তো বিনা কাটিং এ এক চালা করে কেটেই খেয়ে নিল, পুরো আটি মুখের ভেতর ঢুকে দিল। ও মাঝে মাঝে তোমাকেও দেখি এরকম করতে, অবশ্য আটি সময় মুখে চলে গেছে, তার মানে তুমি নিজেকে গুরু বললে? তুমি বললে নিজের বউকে? না আমি কোথায় বললাম, আমি বললাম যে তুমিও তো মাঝে মাঝে এরকম আটি সময় মুখে ঢুকিয়ে দাও। না আমি অপমান করছি না, পরিপ্রেক্ষিতের কথা বললাম আমি। পরিপ্রেক্ষিতের ইংরেজি কি? পার্সপেক্টিভ। জানতে বলেই বললে না, ইংলিশটাই আমি একটুখানি ভালো জানি বাংলার থেকে। পরিপ্রেক্ষিত কথাটা খুব কঠিন কথা। পরিপ্রেক্ষিতে নট প্রেক্ষিত। মুঝে পতাই নেই তা তেরা ভি কোই দিদি হ্যায়, ওর মাকে ডাকতে বলেছে।
মোদিকে ডাক না, ও কিছু বোঝাই গেল না, বোঝা গেছে যারা শোনা তারা বুঝতে হয়েছে। এই হচ্ছে সেই বিখ্যাত আমের প্লেট যেটাকে আমি কাটিং করে পরিবেশন করে খেতে দিচ্ছিলাম। তোমাদের দাদা ভাইকে এটারই ক্লিপ নিতে বললাম। টানছে যেন প্রথমবার খাচ্ছি আম। আবার থালা হাতে নিয়ে নিয়েছে পুরো। দুজনের হাতে ছোট ছোট দুটো আর এখানে আটি নিয়ে বসে গেছে। ট্যালেন্ট দেখো, আমাদের উপরে ঘরে রাখলেই পেকে যাবে গরমে। দেখো তুমি আগে একটা ভালো বিজনেস আইডিয়া দিচ্ছি, আশেপাশে যাদের কাঁচা আম আছে বলবে আমাদের পরিবার পাকিয়ে দেবো, পুরো ন্যাচারালি পাকিয়ে দেবো। বলবে কিনে খাবো, তোদের ঘরে দেবো কেন, আমরা পাকা ডাইরেক্ট কিনবো। পাকিয়ে খাবার এটাই আলাদা, আমি খাই না। আমটা তাহলে গালে দিবি না? খাও না খাও না খাও না, এই যে আম খাচ্ছি। তোমারও ভিডিও হচ্ছে ভালো লাগে না সবসময়, হয়েছে বারণ করেছি বন্ধ করো।